খুলনা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ডুমুরিয়া, সেই ডুমুরিয়াতে একটা কবুতরের হাটের সন্ধান পেয়েছি, সেখানে যাচ্ছি। তো বন্ধুরা সাথে থাকুন, ডুমুরিয়া হাটে যায় দেখা হবে। ভিডিওটির শুরুতে একটা কথা বলে নেওয়া ভালো, ডুমুরিয়ার এই হাটে কিন্তু কবুতরের অংশটা একটু কম। কয়েকজনের রিকোয়েস্ট আছে ভিডিও তৈরি করার জন্য, তার ভিতর কবুতরের খাঁচার এবং কবুতরের দোকানের, এগুলো আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে আমি এখন ডুমুরিয়া উপজেলার যে বাজারটি আছে সেই বাজারের পাশে রোড, সেই রোডের পাশে দাঁড়িয়ে আছি। সামনে গেলেই আরেকটি মোড় আছে, সেই মোড় থেকে আমার পায়ে যাওয়া লাগবে, তাহলে আমি হাটে পৌঁছে যাব। এটা অবশ্য খুলনা সাতক্ষীরা হাইওয়ে রোড, আমি ঠিক মোড়ের বাম সাইডে দাঁড়িয়ে আছি। এই বাম সাইডে ঢুকে গেলেই যে ডুমুরিয়ার হাট, সেই হাটে আমি পৌঁছে যাব। তো বন্ধুরা, আমি এখন হাটের দিকে রওনা দিচ্ছি। ডুমুরিয়ার এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং শুক্রবার। ডুমুরিয়ার এই সাপ্তাহিক হাটে নিত্য প্রয়োজনীয় প্রচুর জিনিস ওঠে, শুক্রবার এবং সোমবারে এই হাটটি জমজমাট হয়। ডুমুরিয়ার বারুনী বাজারে যে সাপ্তাহিক হাট, আমি এখন সেই হাটে আসি। এখানে বিভিন্ন ধরনের মাটি এবং বাঁশের জিনিস ওঠে, তবে এই হাটে যে কবুতরের মার্কেটটি আছে সেটা খুব একটা বড় না। তো বন্ধুরা, কবুতরের মার্কেটগুলো এখনও জমজমাট হয়নি, তো জমজমাট হওয়ার আগে অন্য কয়েকটি দোকান থেকে ঘুরে আসি। সত্য ফল কেমন, কি দামে বিক্রি হয়? হাড়ি কত করে? 40 টাকা। 40 টাকা করে পিস, কম নাই? আর এইগুলো মালসা 15 টাকা, আর এইগুলো স্ট্যান্ড 40 টাকা, আর এগুলো ঘট না কত করে? 10 টাকা 15 টাকা, আর এগুলো এগুলো 15 টাকা 15 টাকা কোন, এগুলো কি ঘট? ঘট 15 টাকা করে না, মাটির তৈরি সব। আর কলস? কলস 40 টাকা আছে, 50 টাকা, 30 টাকা, 50 টাকা কলস, মাটির কলস। তো বন্ধুরা, খুবই সস্তায় এই হাটে আপনারা মাটির তৈরি জিনিস পেয়ে যাবেন। আমার নাম মোহাম্মদ মহিবুর রহমান খান। আপনার কবুতর হাট খোলায় যে মুরগি হাট খোলায় দুই তরফা খাজনা নেই, কিন্তু এখানে কোনো এখানে কোনো এই নাই আছে। আপনার ওই কবুতর পিস কিনলে, এক পিস কিনলে 10 টাকা খাজনা, বুঝছেন? আবার ওই যে বিক্রি করতেছে তার কাছে শতকরা 10 টাকা, এখানে কোনো খাজনা নেই? না, এখানে 1 টাকা খাজনা, যে কিনবে তার কাছে খাজনা। হ্যাঁ, এটা আড়ি কুড়ি কাঁচামাল 1 টাকা খাজনা। কবুতরে? কবুতর আর মুরগি আছে দুই তরফা খাজনা, দুই তরফা, মানে বিক্রি করলেও খাজনা দেওয়া লাগবে, কিনলেও খাজনা দেওয়া লাগবে। আমার নাম কালিদাস। কালিদাস, কি কি আছে আপনার কাছে? বাঁশের জিনিস, যেগুলো জিনিস। এই পাখির খাঁচা কত করে? পাখির খাঁচা 100 টাকা। 100 টাকা? আর 80 টাকা? 100 টাকা বড়, 80 টাকা ছোট। আর এই যে এগুলো 40 30, এই খাঁচাটা কত? এগুলো 70 টাকা। 70 টাকা এই দুটো, আর একটু বড় গুলো 120 টাকা। 120 টাকা। কি কি বারে হাট বসে? সোমবার আর শুক্রবার। সোমবার আর শুক্রবার। নাম কি জায়গা? ডুমুরিয়া বারুনী বাজার। কি বাজার? বারুনী, বারুনী বাজার। খুবই কম মূল্যে এই হাটে বিভিন্ন ধরনের বাঁশের তৈরি খাঁচা, ঝুড়ি এবং মাদুর পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমি কবুতরের মার্কেটের দিকে যাব, তো বন্ধুরা সাথে থাকুন। হ্যাঁ, 600 টাকা দাম, কম নাই? নাকি দামাদামি করার সুযোগ আছে? না, একদম কত করে বিক্রি হচ্ছে? 500-600 টাকা দিয়ে যদি আমি কিনি তাহলে কি আমার খাজনা দিয়ে লাগবে? কিনলে খাজনা দেওয়া লাগে 10 টাকা, আমি কিনলে 10 টাকা খাজনা দিয়ে লাগবে, আমার খেচার খাজনা দেওয়া লাগে। আচ্ছা, যাই, আর কি আছে? আচ্ছা, যাই, আর কি কবুতর আছে এখানে? কি এগুলো? গিরিবাস, পায়রা। গিরিবাস, পায়রা, আর ওইগুলো কিন না? না। এখানে কি আছে? কত করে বিক্রি আছে? 200 টাকা, 250 টাকা, 300 টাকা, বিভিন্ন দামে বিক্রি আছে। এগুলো কি গিরিবাস? গিরিবাস,
মাত্র 20 টাকা খাজনা কত জোড়া কত জোড়া সাড়ে ছয়শ কি কবুতর বুনো 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 হ্যাঁ বুনো কি বাচ্চা নাকি জোড়া ছয়শ হ্যাঁ সাড়ে ছয়শ কি বাড়ির কবুতর আর কি আছে এই ছিল মোটামুটি ডুমুরিয়ার বারুনী বাজারের হাট। তবে এই হাটে কবুতর যদি কেউ বিক্রি করতে আসে তারও খাজনা দেওয়া লাগে, এবং যদি কেউ কেনে তারও খাজনা দেওয়া লাগে। তবে খাজনার পরিমাণটা খুব একটা বেশি না, কম। এই হাটটি অনেক বড়, কিন্তু পুরোটা দেখানো সম্ভব না। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে।